এই মুহূর্তের এডিসি ভিলেজ নির্বাচনের ভোটের আগে যেমন বাংলা তেমনি ত্রিপুরা, এই কথার উত্তরটা আপনাদেরকে প্রথমে আমরা শিরোনামে বলতে চলেছি। কেননা প্রতিটি রাজনৈতিক দলের সমান অধিকার থাকে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যখন শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো বাকযুদ্ধ থাকে, তখন আমরা দেখতে পেলাম বিজেপি জোট শরিকের হেভিওয়েট নেতা, যদি আমরা বলি প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে, বিধায়ক এবং হেভিওয়েট নেতাদের নিয়ে একটা কর্মসূচি সরাসরি সেই স্ক্রিনের সাহায্যে আপনাদের কিছুটা অংশ আমরা দেখাবো। কিন্তু এডিসি ভিলেজ নির্বাচনের দখলের লড়াইটা কতটা স্পষ্ট টানতে পারবেন মোথার সুপ্রিমো, এটাই শুধু দেখার একটা বিষয়। তবে দলকে সংগঠন চাঙ্গা মজবুত করতেই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার যথেষ্ট পরিমাণে তিনি কি পারবেন সেই রকম প্রভাব বা ফ্যাক্টর হতে, এটাই এখন মনে করছেন রাজনৈতিক মহল। তবে মোথা বনাম সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইপিএফটির মতো যে অবস্থা এখন অবচলিত হচ্ছে, তাই বামেরা কিন্তু তীব্র কটাক্ষ করেছে। রাজার দলের কর্মীরাই এখন ঠিকঠাক যদি ক্ষমতার ধরে রাখার রণকৌশল না কোনো ভাব, কিন্তু দলীয় কর্মসূচিতেই দেখা যাচ্ছে বিধায়ক এবং নেতাদের নিয়েও কিন্তু একটা কর্মসূচি আলোচনা আলোপাত হচ্ছে। তবে দর্শক বন্ধুগণ, সবুজ বঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই শুধু দেখার একটা বিষয় বা অপেক্ষা রাখে না। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় মোথা দল এডিসি ভিলেজ নির্বাচন ভোট গ্রহণ করার জন্য কি আহ্বান জানাবেন নির্বাচন কমিশনকে, এটাও একটা দেখার বিষয় দর্শক বন্ধুগণ।